হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, আর ভিডিও কিন্তু দেখতে থাকবেন। এই শ্রাবণ মাসে তুলসী মহারানীকে কি কি করবে? এই তুলসী মহারানী সাত রকমের সংকেত দেবে, সংসারে মঙ্গল এবং অমঙ্গল, সংসারে বিপদ আসতে চলেছে কিনা, সংসারে সুখ শান্তি ফিরে আসতে চলেছে কিনা, এই নানান ব্যাপারগুলো তুলসী মহারানীর উপর দিয়ে যায় এবং তুলসী মহারানীকে দেখলেই বুঝতে পারবে। আমরা ছোট থেকে শুনে আসি মলমাস মানে পুজো ইত্যাদি করতে নেই, দান দক্ষিণা করতে নেই, মূর্তি পুজো করতে নেই, নাম জপ করতে নেই, একা এই মলমাসে কিচ্ছু করতে নেই, শুধু কি করতে আছে, খেতে আছে, রান্না করতে আছে আর খেতে আছে। মানে এইটা আমরা ছোট থেকে দেখে এসেছি। আমার মা ঠাম্মাদের মতো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা একটাই কথা তারা বলে আসেন, কিছু হলেই, কিছু হলেই সর্বপ্রথম পুজোতেই আঘাত পড়ে, যে পুজো করতে নেই, মন্দিরে যেতে নেই, কোনো নাম টাম করতে নেই, হরে কৃষ্ণ করতে নেই, কীর্তন করতে নেই, কিন্তু রান্না করতে আছে, খাওয়াতে আছে আর খেতে আছে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্য। কিছু হলেই পরিবারের পাড়া পড়শি সমাজে কিছু হলেই পুজো আগে বন্ধ, কিন্তু খাওয়াটা সর্বপ্রথম, খাওয়াটা ঠিক থাকবে, খাওয়াটা বন্ধ হবে না, এটাই আমরা শুনে আসছি। এরকম কোনো কথা নেই, পুরুষোত্তম মাস, যে বছরে পুরুষোত্তম মাস আসবে সেই মাসটা জানবে ভীষণ মঙ্গলময় মাস। আমরা ছোট থেকে জানতাম না, আমরা কোনো শাস্ত্র অধ্যয়ন নিজেরা করিনি এবং শ্রীমদ ভাগবত গীতা কাউরির কাছে থেকে আমরা শুনিনি, কাজেই আমরা অন্ধকারেই ছিলাম এতদিন। তো এখন যেগুলো আমরা জানছি, পুরুষোত্তম মাস কাকে বলে, মলমাসকে বলে। সেই মাস বলছে যে বছরে পড়বে সেই বছরটা আমাদের কাছে সেরা। শুধু সেই মাস বলে নয়, বছরটা আমাদের কাছে সেরা, আমরা অধিক মাস পাই, অধিক দিন পাই। যদি একদিন কীর্তন করি ডবল হয়ে যায়, যদি একদিন নাম জপ করি সেটা ডবল হয়ে যায়। তাহলে এখানে আমাদের কত পুণ্যি লুকিয়ে আছে আমরা জানি না। কাজে এই মাসে বেশি করে নাম জপ করব, বেশি করে দান দক্ষিণা করব, ঘরে বেশি করে আমরা পুজো পাঠ করব। এই মাসে সবচেয়ে বেশি কি করব, তুলসী মহারানীকে আমরা যত্ন করব, তুলসী মহারানীর আরাধনা করব, তুলসী মহারানীকে আমরা পুজো পাঠ করব। তাহলে কি হবে, লাভটা কি? না, লাভটা হবে আমাদেরকে আর নরকে যেতে হবে না, আমাদেরকে আর নরকে যেতে হবে না। এই শ্রাবণ মাসে কামিকা একাদশীর তিথি থেকে শুরু করে গোটা শ্রাবণ মাসটা, কামিকা একাদশীতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে দিয়ে বলেছেন যে এই কামিকা একাদশীর দিনে যদি তুলসী মহারানীর কেউ পুজো পাঠ করে, তুলসী মহারানীর মঞ্জরি এবং পাতা দিয়ে যদি ভগবানের পুজো করা হয়, তাহলে কিন্তু সে কখনো নরকে যায় না, সে নরকে যাবে না। তো কেউ তুলসী সেবা করে তাহলে পদ্ম পাতার জলের মতো তিনি কিন্তু পাপ থেকে দূরে থাকেন। এই শ্রাবণ মাসে তুলসী মহারানীর পুজো করলে পদ্ম পাতায় যেমন জল থাকে না, গড়িয়ে পড়ে যায়, ঠিক সেইভাবে পদ্ম পাতার জলের মতো আমরা কিন্তু পাপ থেকে দূরে থাকব, কোনো পাপই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এই মাসে কেশব প্রিয়া, মানে তুলসী মহারানী প্রিয়া কেশবের কাছে ভীষণ প্রেয়সী, ভীষণ আদরিণী এবং ভীষণ 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 কৃষ্ণের ভীষণ পছন্দের পাত্রী এই তুলসী মহারানী। তুলসী পত্র দিয়ে শ্রী হরির পুজো করলে যমরাজ তাকে ছুঁতে পারে না, মানে যমরাজ দূত পাঠালে
সেই দূতরা কিন্তু ফিরে যাবে। তুলসী মহারানীর যদি আমি এই মাসে পুজো পাঠ করি, সেবা করি, যত্ন করি, তাহলে কিন্তু যমদূত ফিরে যাবে, ছুঁতে পারবে না। তুলসী দিয়ে পুজো পাঠ করলে ভগবান কেশব যতটা খুশি হন, মণি মুক্ত সোনা দানা দিলেও তিনি কিন্তু ততটা খুশি হন না। যদি তুলসী পত্র দিয়ে শ্রী হরির পুজো করা যায়। এই মাসে যাদের তুলসী মারা গেছে তারা অতি অবশ্যই নতুন তুলসী তাড়াতাড়ি লাগিয়ে দাও, এবং তুলসী মহারানীকে ধূপ দেবে, দীপ দেবে, পরিক্রমা করবে এবং তুলসী তলায় বসে হরিনাম জপ করবে, হরিনাম কীর্তন করবে এবং মালা জপ করবে তুলসী মহারানীর সামনে বসে বসে। যারা তিলক করতে চাও, তিলক এই তিলক করতে যারা লজ্জা পাও, সমাজকে যারা ভয় পাও, তারা কিন্তু একটা মহা সুযোগ পাবে। এই গোটা শ্রাবণ মাস তুলসী মহারানীর গোড়া থেকে মাটি নিয়ে দাদার সঙ্গে তিলক করে নেবে, তাহলে কিন্তু তুলসী মহারানী ভীষণ খুশি হবেন এবং শ্রীহরিও ভীষণ খুশি হবেন। এই মাসে তুলসী মহারানীকে স্পর্শ করলে পাপমলিন দেহ পবিত্র হয়ে যাবে। ভালো করে মন দিয়ে শোনো, এই মাসে তুলসী মারা গেলে জানতে হবে সংসারে কোনো অমঙ্গল আসতে চলেছে, খুব সাবধান, ভালো হবে না। এই মাসে তুলসী ভালো হলে খুব 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 সুখ শান্তি সংসারে ফিরে আসবে। অশুচি হলে কখনো তুলসী মহারানীকে কিন্তু জল দেবে না। তুলসী মহারানীকে অশুচি অবস্থায় জল দিলে সেই তুলসী মহারানী কিন্তু আস্তে আস্তে মারা যাবে। হঠাৎ করে সবুজ তুলসী মহারানী, সবুজ গাছ পাতা ঝরে যাচ্ছে, ঝলসে যাচ্ছে এবং মারা যাচ্ছে, তাহলে জানবে কোনো অমঙ্গল তোমাদের সংসারে নেমে আসতে চলেছে, সেটা তুলসী মহারানী মাথা পেতে নিয়েছে। তোমাদের কোনো অমঙ্গল হতে দেবে না, কিন্তু তোমরা যতটা পারবে তুলসী মহারানীকে যত্ন করবে। আর কিছু কথা, তুলসী মহারানীকে কোনো ড্রেনের ধারে রাখবে না, কোনো নালীর ধারে রাখবে না, বাথরুমের সামনে রাখবে না, চলার পথে যেন মা তুলসী দেবীর গায়ে স্পর্শ না হয়, অশুচি অবস্থায় তুলসী মহারানীকে নাড়বে না, এবং তুলসী মহারানীকে অবশ্যই এই মাসে খুব 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 যত্ন করবে, গোড়ায় মাটি দেবে, জল দেবে, ইত্যাদি ইত্যাদিগুলো করবে তোমরা, যাতে তুলসী মহারানী ভালো থাকে, যাতে তুলসী মহারানী খুশি থাকে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।